नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। पिछले करीब 4 से 5 साल में करीमगंज तथा कई और क्षेत्र में राजमार्ग बेहाल है। इधर कटिहार जिले में भी राजमार्ग की हालत नाजुक हो गई है। काटीगोड़ा विधानसभा केंद्र के काटीगोड़ा कालाइन 6 नंबर राष्ट्रीय राजमार्ग के हालात बेहाल होने पर अक्सर सड़क दुर्घटना की वारदात हो रही है। लोग मारे जा रहे हैं, लेकिन प्रशासन व पूर्त विभाग केवल तमाशा ही बन बैठी है। लगातार जिला उपायुक्त, पूर्त विभाग, विभागीय मंत्री, मुख्यमंत्री, सड़क मंत्री, परिवहन मंत्री आदि जाने माने लोगों को तथा असम राज्य के राजनीतिक प्रमुख कार्यकर्ताओं को लिखित तौर पर आवेदन किए जाने के बाद भी कोई कदम न उठाए जाने पर क्षुब्ध आवासीय क्षेत्र के हजारों संगठन सदस्यों ने तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए सड़क अवरोध किया। सूत्र के अनुसार 10 सितंबर को सड़क अवरोध कार्यक्रम के तहत विभिन्न स्वेच्छासेवी संगठन तथा विभिन्न स्कूल के छात्र छात्राओं ने राजमार्ग पर धान का चारा लगाकर तीव्र प्रतिक्रिया व्यक्त किया और राज्य व केंद्र सरकार के प्रति अपना नाराजगी व्यक्त किया। करीब 5000 से भी ज्यादा प्राइमरी लेवल से लेकर उच्च माध्यमिक तथा स्नातक पर्याय के छात्र छात्राओं ने भी धरना कार्यसूची में भाग लेकर सरकार के खिलाफ तीव्र प्रतिक्रिया व्यक्त किया। शर्मसार पूर्त विभाग तथा राजनेता, विधायक, मंत्री, सांसद इन मुद्दे को अनदेखी कर रहे हैं, लेकिन भुगतना आम जनता तथा छात्र छात्राओं को दुर्घटना के शिकार होकर या फिर हादसे के शिकार होकर या फिर अपनी जान गंवा कर देना पड़ रहा है। अपनी जान जोखिम में डालकर लोग ऐसे बेहाल राजमार्ग में हर रोज अपने वाहन के साथ तो कभी पैदल यातायात कर रहे हैं। जी, हमारे जिला शासक एक मेमोरेंडम दिए हमारे काठीगोड़ा विधायक का एक दिए और काठीगोड़ा सार्केल अफिसार के एक दिए और पीडब्ल्यू अफिस के एक दिए मेमोरेंडम। आज के मेमोरेंडम देवा सत्वे जदिव मेमोरेंडम परवर्ती रेसपन्स पाईना परवर्ती पदक्षेप জিপি 10,000 to 15,000 পিপুল মানুষরা আছে এই ন্যাশনাল হাইওয়ের দিকে কানেক্টেড, এই ন্যাশনাল হাইওয়ে NH6। আমরা যদি আজকের যে দাবিটা যদি মানা হয় না, নেক্সটে আমরা ন্যাশনাল NH6 গিয়ে NH6 বন্ধ করে আমরা দাবিটা আরো বড়ভাবে করব এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে শুধু এই ভৈরবপুর জিপি না, পুরো কালাইন অঞ্চলের যত স্কুল আছে স্কুলের সব ছাত্রকে ডেকে স্টুডেন্ট ইউনিয়ন কমিটি বানিয়ে আমরা আরো স্ট্রং ভাবে প্রতিবাদ করব। কি করব কিনা না, আমরা আশাবাদী স্যার আমাদের ছাত্রছাত্রীর দুঃখ কথাগুলো উনি অ্যাকসেপ্ট করবেন বলে। এটা যে কাজ হয়েছিল রাস্তার, এই রাস্তার যে এত নিম্নমানের কাজ হয়েছিল সেই সময় অনেক বাধা দিয়ে দেওয়া হয়েছিল কন্ট্রাক্টর, কিন্তু তা সত্ত্বেও এই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার জন্য আজকে এক বছর যেতে রাস্তার যে অবস্থা, এই অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মিডিয়ার মাধ্যমে অবগত করতে চাই বর্তমান আসাম তথা কর্তৃপক্ষের কাছে যে এই রাস্তার মানে অতি সত্ত্বর অনতিবিলম্বে এই রাস্তাটি মেরামতি করা হয় এবং উপযুক্ত করে তোলা হয় যাতায়াতের জন্য, যাতে স্কুলের ছাত্রছাত্রী তথা এই অঞ্চলের মানুষরা সুন্দরভাবে সঠিকভাবে চলাচল করতে পারে, এটাই বলে। এবং যদি আপনাদের এই দাবি যদি পূরণ না হয় আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন? বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে, আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। যদি প্রয়োজন পড়ে আমরা জাতীয় সড়ক অবরোধ করব এবং জাতীয় সড়ক অবরোধ করে আমরা কর্তৃপক্ষের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই রাস্তাটি মানুষের জন্য উপযুক্ত করে তুলতে বাধ্য, কারণ আসাম সরকার যে জায়গায় রাস্তাঘাটের উন্নতি নয় সেই জায়গায় মানে সেই জায়গার পরিবেশ, সেই জায়গার মানুষ উন্নত করা চিন্তা করা করতে পারবে না। তাই আমরা রাস্তাঘাটের উন্নতি কল্পে আমরা এই আজকে কিছু মেমোরান্ডাম প্রদান করা হবে ডিসি মহোদয় বা সার্কেল অফিসারের মাধ্যমে, যে আমাদের সিএম এর কাছে যে রাস্তাটি মেরামত করার জন্য, এবং আমরা যদি এর পরে কোনো কাজ না আসে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। রাস্তা যে সমস্যা, স্কুলে আসতে কি তোমাদের কি অসুবিধা হয় বলো তো না, কি কি অসুবিধা?
বৃষ্টির জন্য আমাদের এত আমরা ক্লাস 10 এ পড়ছি তারপরে বৃষ্টির জন্য আমাদেরকে এত ইম্পর্টেন্ট ক্লাস মিস করতে হয় বৃষ্টির জন্য আমাদের রাস্তাটি পুরো হয়ে যায় আমরা আসতে পাই না তারপরে আমাদেরকে জুতো আনতে অসুবিধা হয় জুতো আনতে পাই না আমরা বৃষ্টিপাতের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই অনেক অসুবিধার সম্মুখীন হয়ে আজ আমরা সব ছাত্রমণ্ডলী একত্রিত হয়ে এই রাস্তার আন্দোলনের জন্য নেমে পড়েছি তাই অসমের সিএম স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর আমাদের রাস্তাটিকে ঠিক করার জন্য আন্দোলন বলতে রাস্তা মেরামতের দাবিতে আজকে আপনারা রাজপথে নেমেছেন আর কি বলবেন আজকে রাস্তা এই রাজপথে নেমে প্রতিবাদ করার কারণটা কি স্যার আমাদের রাস্তার দিকে আসতে অনেক অসুবিধা হয় আর স্কুলে স্কুলে জুতা পরেও আসা যায় না মানে এরকম বৃষ্টি একটু বৃষ্টি দেওয়ার পরে জুড়ে হো আমরা রাস্তা লাগে অসুবিধা হয় দেখো জুড়ে আমাদের আমাদের এদিকে রাস্তার আসতে অসুবিধা হয় আর একটু বৃষ্টি দেওয়ার পরেই আমরা আসতে পারি না অনেক অসুবিধা আর আমাদের ছোট ভাইবোন তারা তো এদিকে আসতেই পারে না তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে আমাদের রাস্তা অতি সত্বর ঠিক করুন মানে এই দাবি নিয়ে আজকে রাজপথে নেমে আপনারা রাস্তা মেরামতের জন্য রাজপথে নেমে দাবি করছেন এটাই নাকি সিএম স্যারের কাছে অনুরোধ করে সবাই আজ জোরালো আজ জোরে অনুরোধ আমি আশাবাদী অনুরোধ কার কাছে আপনারা এই রাস্তা মেরামতের জন্য কার কাছে অনুরোধ করছেন আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের এই রাস্তার যে বেহাল অবস্থা মোর দেন 5000 স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং 8-10টি গ্রাম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে যাতায়াত করে চাকরিজীবী থেকে ব্যবসাজীবী শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা ভারত স্বাধীন হওয়ার 77তম দিবস পর আজকে আমরা এখানে ছাত্রছাত্রী নিয়ে আসতে বাধ্য হলাম গ্রাম অঞ্চলের অনেক মূল্যবান ব্যক্তিবর্গ শিক্ষকরাও আজকে এখানে এসেছেন শুধু ছাত্রছাত্রীর দিকে আমরা দিকে আমরা কথা ছাড়েন কিন্তু ছাত্রছাত্রীরা এত কষ্ট করে যাতে সম্মত ওরা স্কুলে যেতে পারছে না পড়াশোনার দিকে বিরত আমরা জানি একটি এলাকায় একটি সমাজে একটি দেশ